রোজা, তাহলে আল্লাহর রোজার বদলা আল্লাহ নিজে হাতে দেবেন। এরপরে রোজা আল্লাহর, আল্লাহ বলেন রোজার বদলা আমি আল্লাহ নিজে। এরপরে যারা ইফতারি করবে, ইফতারি আল্লাহ রাসূল বললেন মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব ওয়া ইতকুম মিনান নার। যদি যদি কোন মুসলমান রোজাদারের ইফতারি করায় বকলির বংশ যদি না হয়, দুটা টাচে বকলির বংশ, শুধু খাবো খাবো আমি খাবো, গ্রামের লোক সব আমার দিকে আমি টেনে দিই, কলিজার টুকরা ভাইরা আমার, এই বকলির বংশ যদি না হয়, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি কোনো রোজাদারের ইফতারি করাতে পারে ওয়াইত কুম মিনান নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার তো কলা ছোলা আপেল আঙ্গুর খেজুর নেশপাতি ডালিম জুস কিচ্ছু নাই, আমি কি এই সৌরাফাত থেকে বঞ্চিত হয়ে যাব? আল্লাহ রাসূল বললেন সাহাবী, তুমি যদি এক ঢোক সাদা পানি পান করাতে পারো তথাপি তোমার ওই পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে। তাহলে আমরা যারা গরিব মানুষ আছি, যদি আমরা কিছু জোগাড় করতে না পারি, অন্তত রোজাদারের এক ঢোক সাদা পানি তো পান করাতে পারি। এবার ওই পানিটা বাড়িতে বয়ে আনতে হবে, এইটাই কষ্ট, বুঝতে পারছেন? ঘুরে লোক শুয়ে আছে, জামাই আগুন ধরে গেছে, বলছে কি করবো রে, বলছে ঘুরে সব, বলছে বিরাট কষ্ট হবে, কে মরা মারবে কে? তো আপনাদের যদি কলা ছোলা আপেল আঙ্গুর আনতে কষ্ট হয়, একটা ছোট বোতল নিয়ে ওই দুশা স্প্রাইটের বোতল পাওয়া যায় থানচাপে, ওই দুশা বোতলে পানি নিলে মসজিদে আসবেন, খালি হাতে আসেন কেন মসজিদে? মসজিদে খালি হাতে আসার চেষ্টা করবেন না, বিরাট কড়া কথা বলবো, আগুন ধরে যাবে, যাই যাক। একশার ভিতরে 99টা 95টা বন্ধন মুসলমান পাড়ায় চলে, ভাইরা আমার যদি 90টা বন্ধন চলে আর 10 জনের ভিতর আরো দেখা যাচ্ছে কেউ আলটেলা, কেউ সুৎকর, কেউ মিথ্যাবাদী, কেউ মোনাফেক, কেউ চিটিংবাজ, সব মিলিয়ে কোন রকমে চলছে, তালে মাটালে চলছে, কিন্তু রোজাটা আমি রাখি বিরাট কষ্ট হয়, সেই তিনটের সময় ভাত খাই, আর এদিকে আপনার সন্ধ্যা 5:30টার সময় ইফতারি করছি, তার মানে যে সুখী আছি, কষ্ট হচ্ছে না হয় না, একটু কথা বলেন, হচ্ছে তো? আমি আপনাদের কাছে বিচার দিচ্ছি, আর এই ক্যাসেট গুলো হয়ে যাচ্ছে, পরে আবার এই ক্যাসেট গুলো শুনে নেবেন, আমি আপনাদের কাছে বিচার দিলাম। তাহলে রোজা কার জন্য? আল্লাহর জন্য। আমি সুখী আছি শুধুমাত্র জান্নাতের আশায় বেগুনাহ মাসুম হওয়ার জন্য, তাহলে সারাদিন রোজা রাখলাম কষ্ট করে, আর অন্তত আমার ওই হালাল বোতলটায় হালাল কলের এক ঢোক পানি নিয়ে আমি যদি ইফতারিটা করি, কিংবা আমার পাশের যে মুসল্লি আছে, রোজার ও রোজাদার আছে, এর যদি এক ফোঁটা পানি পান করাই রসূলুল্লাহর কথা মতো, ওর 70টা রোজা সওয়াব আমার নামায় আমাল এলাকা হবে। পাশের লোকটা যদি এক গেলাস পানি পান করাই, ও 70টা রোজা সওয়াব আমার নামায় আমাল এলাকা হবে। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, কেউ যদি সন্ধ্যাবেলা এক ঢোক পানি খায়, তার রোজা থাকলো না গেল, ইফতারির সময় যদি এক ঢোক পানি খেয়ে নেয়, রোজা ভেঙে যাবে না যাবে না? আপনারা সবাই বুঝতে পারছেন, আমি যদি ইফতারির সময় দোয়া পড়া হয়ে গেল, আমি এক ঢোক পানি খেয়ে নিলাম দোয়া পড়ে, তাহলে আমার রোজা ভাঙা হয়ে গেল, রোজা খোলা হয়ে গেল, তাহলে মোটামুটি এক ঢোক হোক আর হাফ ঢোক হোক পানি খেলে রোজা ভাঙা হয়ে গেল, খোলা হয়ে গেল। তো রোজা যখন খোলা হয়ে গেল, তাহলে আপনার পানি দিয়ে আপনি রোজাটা খুললে ভালো হয় নাকি, না গ্রামের লোকের পানি খুলবেন?
আপনার পানি ভালো হবে। এবার আপনি যদি বলেন, হুজুর আমি ফকির না, আমার আঙ্গুর কেনার টাকা আছে, আপেল কেনার টাকা আছে, আমার কিন্তু চপ কেনার টাকা আছে, 50 মুড়ি কেনার ক্ষমতা রাখি, তাহলে আপনি যদি সঙ্গে করে নিয়ে মসজিদে যান, ক্যারি করে হোক আর টিফিনে করে হোক, আপনি যদি আপনার পাশের মুসল্লিদের দু চারজনার দেন, আল্লাহ রসুল জানান যে কটা লোক ওর ছোলা মুড়ি খাবে, প্রত্যেকটা লোকের খাওয়ার বিনিময়ে 70টা কর রোজা সওয়াব পাবে। এরপরে আপনার মালটা যখন আপনি প্রথমে খেয়ে নিলেন, আপনার কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে আপনি হালাল মাল দিয়ে ইফতারটা করেছেন। কথা বুঝতে পারছেন? এইবারে মসজিদের যে মাল আছে সব খাবো, কোনো অসুবিধে নেই, সে হালাল দিলে হালাল সওয়াব পাবে, সে যদি বিয়াড়া মাল দেয় বিয়াড়া তাল বিয়াড়া সওয়াব পাবে। তাহলে কি মাল দিয়েছে জিজ্ঞাসা করার দরকার নেই, চোবড়া করার দরকার নেই, পেটাপিটি করার দরকার নেই, কে বন্ধন করে, কে সুদের ব্যবসা, কে মদ বিক্রি করে, কার হারাম টাকা, অত বুড়িমি না করে আমি আমার মালটা নিয়ে মসজিদে গেলাম, একটুখানি খেয়ে রোজাটা ভেঙে দিলাম, তারপরে কে কি নিয়ে সিলিয়া পিছিয়ে খেয়েলি, ঝগড়া করা দরকার নাই। যদি তোমার মাল ভালো হয় তো ভালো নেকি পাবে, যদি বিয়াড়া মাল হয় তো বিয়াড়া নেকি পাবে। সুতরাং আমি যে আমার কষ্টের রোজাটা অন্তত 25 গ্রাম মুড়ি পকেটে রেখে প্রথম চিবিয়ে ঢোক মেরে তারপর পানি খাবো, তারপর গ্রামের লোক যা নিয়েছে হদ্দ খাওয়া খাবো, কোনো প্রতিবাদ করব না, তাহলে মসজিদের ফেতনা থেকে বেঁচে যাব আর আমার রোজাটা কমপ্লিট হয়ে গেল। এই জন্য কুরবানি জাতটা ঢোকানো ঠিক না, বাপের বাটাও তো একা দাও, আর যদি মনে হয় 7 ভাগই করবো, ভাগিগুলো চেক করো, একটা ভাগ বিয়ার হয়ে গেলে পুরো কুরবানি শেষ হয়ে যাবে, ও গরু আর টেনে উঠতে পারবি, মাঝখানে বেজে উঠবে। কথা বুঝতে পারেন? বাপের বাটা একটা ছাগল দিতে পারো না? হ্যাঁ পান্ডা গরু দিচ্ছি, কত গো? 14 লাখ। কে তোমার 14 লাখ দিদি বলেছে? তোমার তো ছাগল দিলে হয়ে যায়। এই জন্য কুরবানি দেবেন সাবধানে, কুরবানিটা খুব সাবধানে দেবেন, একা দেবেন, আর যদি ভাগি নেন ওর মাথা থেকে পা পর্যন্ত চেক করে নেবেন, তাহলে একটা ভাগ যদি বিয়াড়া হয়ে যায়। আচ্ছা, এক মন দুধের ওজন বেশি না 25 গ্রাম পেশাবের ওজন বেশি? এক মন দুধ, কিন্তু পেশাবের এত বাড়বি দিও যে দুধ পড়ে তো পুরো এক মন দুধ চাই। কথা পাচ্ছে না? ইমাম সাহেব বলছে এক মোটা, আমি তো 25 গ্রাম দিই, যদি এক মোটা না কাটে। কথা বুঝতে পারছেন না? আমি তো 25 গ্রাম দিছি, বুঝলেন তো? তাহলে এক মন দুধ 25 গ্রাম দুধে শেষ? ইমাম সাহেব বলছে এক মোটাই শেষ। তো 25 গ্রাম দুধের পেশাবের এত বার, সেই জন্য দুটো পায়ে ধরছি, আপনার 6টা ভাগ বা 5টা ভাগ কমপ্লিট, কিন্তু একটা ভাগ ডেঞ্জারাস ভাগ ঢুকেছে, মাল পচে গেল, যাও এক গায়ে শেষ, এও কাল গেল পরকায় গেল। এই জন্য রমজানের ইফতারি এখন বলা মানে পেটাপেটি। আমি বলতে চাচ্ছি সবাই ইমানদার, সবাই নেককার ও কলিজার টুকরা ভাইরা, কারুর দুঃখ দেব না, কারুর গিন্নি বন্ধন করে না, সবার টাকা ভালো, সবাই ইমানদার, সবাই আল্লাহওয়ালা। আমি যদি কল থেকে একটু পানি নিয়ে আমার রোজাটা ভেঙে দেই, বাকি যে যত মাল এনেছে সব মাল খাবো, কোনো কথা হবে না, কেন আমার রোজা তো আর নাই, সে তো হয়ে গেছে, একদম পানি খাওয়ার বিনিময়ে লাইন ক্লিয়ার, এইবারে যে ক্লিয়ায় পিষে দেই কোনো অসুবিধা নাই। এইবারে যদি আপনি পানি না নিয়ে, ছোলা না নিয়ে, আপনি যদি চপ না নিয়ে মসজিদে গিয়ে যদি বলেন যে কার ইফতার, অমুক লোক, ও লোকটা ভালো লোক না, তোমার বুড়ি কই থেকে বলেছে, তুমি এস কেন মসজিদে, পুকুরতে পানি খেয়ে মসজিদে এসো, তোমার রোজা ভাঙবে, তুমি পুকুরতে পানি খেয়ে এসো, যে আজান দেবে শান্তে পানি খেয়ে নেবে, লে মসজিদে লোকের মাল খাবে, আমার রোজাটা আমার মালে ভাঙা দরকার আছে না নাই? কথার উত্তর দেন, মসজিদের চোবড়া না করে পুকুরতে পানি খেয়ে মসজিদ ঢুকবে, আর যদি বল যে যা দেবে কুচে খাবো, সোজা আসবে খাবে, কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না, তাহলে মসজিদে এসে ফেতনা করা যাবে না, সে তার ভালো মাল দিয়ে ইফতার দিচ্ছে। তোমার যদি সন্দেহ হয় তুমি পানি নিয়ে এসো, তুমি খেয়ে নাও, নিয়ে তারপর ওই মাল খাও, আমার ইফতারি আপনার খেতে হবে এরকম তো কোনো মানে নেই। মগরিবের আজান হচ্ছে, আমি নামাজ পড়তে পারি নাও পারি, কথা ঠিক বললাম না ভুল বললাম? আমি তারাবি পড়বো না, না পড়ো না পড়ো, তো তোমার ব্যক্তিগত কথা, তুমি তারাবি পড়তে পারো নাও পারো, রোজা রাখতে পারো নাও পারো, কোরআন শরীফ পড়তে পারো নাও পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু চামড়া গুঁড়ো হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে।
আল্লাহ আমাদের পাগল করে, আল্লাহ আমাদের পাগল করে। রমজান মাসে রাসূলুল্লাহ বললেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইতিসাবা খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আফযালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। ভালো করে বোঝার চেষ্টা করুন, মাহে রমজানের রোজা কেউ যদি 27টা রাখে, মাহে রমজানের রোজা কেউ যদি 28টা রাখে, মাহে রমজানের রোজা কেউ যদি 29টা রোজা হয়, কেউ যদি 28টা রোজা রাখে, রোজা যদি 30টা হয়, কেউ যদি 29টা রাখে, একটা রোজা যদি না রাখে তাহলে সে রমজানের অফার থেকে বঞ্চিত, তার জন্য রমজানের অফার নাই। জান্নাত এত সহজ না। রোজা যদি 30টা হয়, ও করেছে 29টা, এ রমজানের অফার থেকে বঞ্চিত। আউয়ালুহু ইলা আখিরিহি, যা বুঝতে পারছেন, আউয়াল মানে প্রথম, আখির মানে শেষ। আউয়ালুহু ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ রাসূল জানান, রমজানের রোজা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কেউ রাখতে পারে তাহলে সে কি হবে? কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু, গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, সদ্য প্রসব করলে সন্তানের যেরকম গুণা থাকে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আউয়ালাকে রোজা রাখনে ওয়ালা ওই রকম বেগুনা মাসুম হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন, কথা বুঝতে পেরেছেন? কেউ যদি রোজা 28টা রাখে, এর অফার থেকে বঞ্চিত। আউয়ালাকের হলো না। সেই জন্য রাসূলুল্লাহ বলেছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইতিসাবা খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু ওয়া ফি রাওয়াতিন মান সামা রমাদানা আউয়ালুহু ইলা আখিরিহি। তাহলে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত, কিছু কিছু লোক আছে, আমি 10টায় গিয়ে ধরবো, আমি 15টায় ধরবো, কেন গো? না, আমার কপালে আগুন লাগে। তোমার কপালে আগুন লাগে, তুমি 15টায় করবে? হ্যাঁ, শুনে রেখে দাও, একটা রোজা কেউ যদি ভেঙে দেয় না করে, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে দিনের বেলা ভাত খায়, বিকাল বেলা চা খায়, যে ভাত খেলো সে শুকরের গোশত খেলো, আর যে চা খেলো শুকরের রক্ত খেলো। আলু ভর্তা করে কেউ যদি ভাত খায়, সে যেন কুকুরের গু ভর্তা করে খেলো। কলিজার টুকরা ভাইরা, আমার কুকুরের গু খাওয়া হারাম। রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে দিনের বেলা ভাত খাওয়া হারাম। যদি কেউ দিনের বেলা ভাত খায়, সে মনে করে আমি সর খাচ্ছি। যদি কেউ রমজান মাসে দিনের বেলা ইচ্ছা করে চা খায়, ও মনে করবে আমি কুকুরের রক্ত খাচ্ছি। আর যদি কেউ আলু ছানাটা না দিয়ে ভাত খায়, সে মনে করবে আমি কুকুরের গু ভর্তা করে খাচ্ছি। বলি যার টুকরা ভাইরা, আমার কুকুরের গু খাওয়া হারাম। রমজান মাসে দিনের বেলা ভাত খাওয়া হারাম, রমজান মাসে দিনের বেলা পানাহার করা হারাম, চা খাওয়া হারাম। কিছু কিছু মানুষ আছে অভিনয় করে, আমি রোজা রাখতে পারি না, আমার পেটে গ্যাস, ও খুব গ্যাস, হ্যাঁ বাবা বিরাট গ্যাস, বেকার ব্যাপারটা, হ্যাঁ তা করতে পারি হতো, পেটে গ্যাস বেকারাতেই খুব স্পার্ট, বুঝতে পারছো না, মানে অভিনয় রোজা রাখবে না। তবে একটা কথা মাথায় রাখেন, আল্লাহর বান্দাদের আল্লাহ তৈরি করেছে, রোজা কেন আল্লাহ রাখতে বলেছে? আপনি যখন একটা গাড়ি কিনেছেন, গাড়ি কেনার পরে এক বছর দু বছর পরে আপনি ইঞ্জিন করতে যাচ্ছেন, ও কলিজার টুকরা না, আর ইঞ্জিনিয়ার যখন ধুয়ে পরিষ্কার করে মোবিল মেরে, স্পিরিটে পানি মেরে, কেরোসিন মেরে, ডিজেল মেরে ভালোভাবে কমপ্লিট করে ছেড়ে দিল, আবার এক বছর গোলার পাতুলোতে সালাম। আল্লাহ বলছে, বান্দারে এক বছর আমার দেওয়া ইঞ্জিনে বহু মাল মিডিয়াম ঢুকিয়েছিস, আমি ইঞ্জিন ওয়াশ করবো, ধুইবো, ঝালাই করবো, পরিষ্কার করবো, স্প্রিট মারবো, আবার ঈদের দিন ছেড়ে দেবো, আবার এক বছর চলবে, কোনো অসুবিধা হবে না। এই জন্য বহুত রুগী, বহুত বিয়ারা লোক দেখবেন, বলে রমজান মাসে রোজা রেখে আমার কোনো রোগ ব্যাধি ছিল না, রমজান ছিল ভালো ছিল, রমজানের পরে আবার রোগ ব্যাধি জড়িয়ে গেল। যারা আল্লাহর কাবায় যায়, লক্ষ্য করে দেখবেন, ও কলিজার টুকরা ভাইরা, আমার দু তিন
300 টাকার ঔষধ দিয়ে গেছে, এর বড়ি তার বড়ি গ্যাসের বড়ি পায়খানার বড়ি পেট ব্যথার বড়ি মাথা যন্ত্রণার বড়ি সব বড়ি ঘুরিয়ে এসে একটা বড়ি খাইনি, একটা বড়ি খাইনি, সব ফিরে নিয়েছে। বলছে কাকা বড়ি ভাবনি, বলছে কোনো ভয় নেই, মানে রোগ নেই। সেখান তো পৃথিবীর এক নম্বর একটা ঔষধ আছে, জমজমের পানি, যাবে পানি যত খাবে জীবনে পেশা ভাবে না। আপনি এক জায়গায় বসে দু কলসি পানি খান, দু ডাবর, অর্থাৎ দু ডাবর কম করে এক মন, এক ফোঁটা পেশা ভাবে না, সব গার ঘামতে বেরিয়ে যাবে, কারণ জমজমের পানি পেশাবের দাঁত থেকে যায় না। জোরে বল, আরো জোরে বলেন, হ্যাঁ, জমজমের পানি থাকতে সেখানে ঔষধ লাগে। এ তো হাজি সাহেবদের বিশ্বাস নেই, নতুন হাজি তো ওই জন্যই বড়িলে যায়, আরবে যাবো তো বড়িলে যাবো, সেখানে পৃথিবীর এক নাম্বার ডাক্তার শুয়ে রয়েছে, আর সেই ডাক্তার মরে গেছে না বেঁচে আছে, বেঁচে আছে, ডাক্তার সব শুনতে পায়। পৃথিবীর এক নাম্বার ডাক্তার বলেছে, যারা আমার রওজার কাছে যায় নবী নবী করে কাঁদে সালাম দেয়, আমি তাদের গলার আওয়াজ গুলো শুনতে পাই, তারা আমার কাছে দাঁড়িয়ে যে দোয়া চায় আমি নবী শুনতে পাই। পৃথিবীর এক নাম্বার ডাক্তার যেখানে সেখানে ঔষধ লাগবে না, পৃথিবীর এক নাম্বার ঔষধ রয়েছে মক্কাতুল মুআজ্জামায়। জিবরীল হাজরাকে বলে দিলেন, হাজরা তোমার বেটার পায়ের ঠোকায় পানি ওঠেনি, হাজরা আমি জিবরীল তোমার বেটার পায়ের গোড়ালির কাছে ডানা মেরে দিয়েছি, তার থেকে আল্লাহ পাক পানির ফোয়ারা দিয়েছে, এই পানি তুমি পান করো, তোমার বাচ্চার পান করাও। হাজরা জিজ্ঞাসা করলেন, তুমি কে? বললে, আমি আল্লাহর জিবরীল, আল্লাহ পাক আমার পাঠিয়ে দিয়েছে, তবে একটা কথা শুনে রেখে দাও, এই পানি খেলে পেটের যন্ত্রণা মাথার ব্যথা শরীরে রোগ ব্যাধি যত রোগ ব্যাধি আছে সব এই পানিতে শেফা হয়ে যাবে, ক্ষুধা যন্ত্রণা ক্ষুধা লাগবে না, পিপাসা লাগবে না, এই পানি জান্নাতি পানি, আমার আল্লাহ পাকের ওয়াডারে আমি জিবরীল ডানা মেরে দিলাম। তো যারা হজ পাকে গিয়েছেন এদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন, আরবের ওই পানি জমজমের পানি হদ্দ খাওয়া খেলে আর রোগ ব্যাধি থাকে না। মক্কায় মদিনায় চলে গেলে পৃথিবীর এক নাম্বার ডাক্তার, পৃথিবীর এক নাম্বার মহামানব, পৃথিবীর এক নাম্বার নবী, নবীদের নবী, নবীদের ইমাম, দোজাহানের বাদশার কাছে গেলে তার আর কোন রোগ ব্যাধি থাকবে না। জোরে বলো ভাইরা, আমার বাবা দিরাম, তাহলে আজকের কটা রোজা? একটা না দুটো? চারটে? আচ্ছা, তাহলে চারটে রোজা যেহেতু আজকের হয়ে গেছে, ও কলিজার টুকরারা, আমি আপনাদের পায়ে ধরে বলছি, কে রোজা রাখিনি একটা, আমার আল্লাহ জানে, কেউ যদি একটা না রেখে আজ থেকে ধরে, ও রমজানের অপার থেকে বঞ্চিত, ও রমজানের অপার থেকে বঞ্চিত, ও রমজানের অপার থেকে বঞ্চিত, কারণ আউয়ালুহু ইলা আখিরি হলো না, হলো না, হলো না, হলো না। আমি রমজানের রোজা একটা ভেঙে দিয়েছিলাম, 60টা করে দেবো, তোমার 14 পুরুষ পারবে না, যে সময় সব মানুষ না খেয়ে রোজা রাখে সেই সময় তুমি একটা ভেঙে দিলে, যে সময় সবাই খাবে সে সময় কি করে তুমি 60টা রোজা রাখবে, যদিও 60টা রোজা রাখতে পারো, রমজানের একটা রোজার হক আদায় করা যাবে না। ভাইরা আমার বাবা দিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, তাহলে আমি যে কথাটা বলেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আজ থেকে শপথ করব, মসজিদে যখন আসব অন্তত পক্ষে একটা কলা হাতে করে নিয়ে আসব, আমি কলাটা নিয়ে ইফতারি সময় দোয়া পড়তে পড়তে ছাড়ালাম, ছাড়িয়ে পাশের লোকের বলছি, ভাই খেয়ে দেখ, গাছে পাকা কলা খেয়ে দেখ, বা বিশাল মিষ্টি কলা, সাংঘাতিক জিনিস, কোন রকমে বুঝিয়ে বাজিয়ে যদি খাওয়ানো যায় 70টা রোজা সব আমি পাবো, আর একটুখানি এই পাশে যদি দেওয়া যায় 70 70 100, কত? 70 70 139, 40, হিসাব তো ভালো আছে, 70 70 139, এই
140টা রোজা সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে, আর আপনার 210টা রোজা সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। যদি তিনটে খেজুর নিয়ে আসতে পারেন, বগলির বংশ যদি না হয়, বাড়ির থেকে যদি তিনটে খেজুর আনে আর বসে এপাশে একটা এপাশে একটা আমি একটা খেয়ে নিলাম, আমার বাড়ির মালে আমি খেলাম, আমার বাড়ির দুটো খেজুর দুজনা দিলাম, ওরা যখন খেল 70 × 2 = 140, আর আমার রোজার সওয়াব 70টা 370টা সওয়াব লেখা হবে। তাহলে আপনি যদি খেজুর জোগাড় করতে না পারেন, অন্তত একদক সাদা পানি নিয়ে আসবেন, কারুর দেন আর না দেন নিজে অন্তত পানিটা দিয়ে ঢোক মেরে তারপরে অন্য মাল খাবেন। হিসাব বুঝতে পেরেছেন? যদি বলেন না আমি অত কষ্ট করতে পারবো না, পানি পানি নিয়ে মসজিদ যেতে পারবো না, লোক যে যাদের খেলে ওটা হয় হোক না হয় না হোক সেটা আপনার ব্যক্তিগত, আমি আপনার নিষেধ করিনি। তবে রমজান মাসে অনেক কষ্টের রোজা, তো নিজের হালাল মাল দিয়ে ইফতারি করা খুব ভালো। কথা বাজে কথা বললাম? মসজিদে কারুর বারণ করবো না যে তুমি ইফতারি দেবো না, তুমি ইফতারি দেবো না, তোমার লোক না, তার ব্যক্তিগত ব্যাপার, সে দেবে আপনার বলা চলবে না, ও দেবে। ও মুসলমান, আপনার কাছে কি ইমান নাফার পাল্লা আছে? ও বেঈমান, তুমি ইমানদার, তুমি চোবরা করছো, তুমি ইমানদার, ও হয়তো তোমার চেয়ে ভালো, সেই জন্য চোবরা না করে নিজের মাল খাওয়া জোরে বলেন ভালো। সেই জন্য আজ থেকে নিজের মাল নিয়ে আসবে ইনশাল্লাহ, আর জোরে বলেন কি আনবেন, 25 গ্রাম মুড়ি আনবেন, নাই একটা ছবেদা নিয়ে আসবেন, নাই একটা চপ নিয়ে আসবেন, না একটা কোলা নিয়ে আসবেন, নিজে খাবেন এবং অন্যজনকে খাওয়াবেন। এই জন্য রসুলুল্লাহ বলেছে, তুমি যদি একদম সাদা পানি কারু পান করাতে পারো, তাহলে ওর পরিপূর্ণ রোজার সব তোমার নামায় আমার লেখা হবে। এই কথা শুনে আর এক সাহাবী বলেন, ইয়া রসুলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একদক সাদা পানি আমার খাবে আর আমার পুরো রোজা সব বলে এলবে। বলে হ্যাঁ, বলি আর রসুলুল্লাহ একটা কথা বলবো, তাহলে আমার সব কি কমে টুমে যাবে? বলছে না না না, তোমার সব কমবে না, তোমার সব তোমার থাকবে, কিন্তু অত পরিমাণ সফর নামায় আমালে লেখা হবে। সাহাবী বললেন, ইয়া রসুলুল্লাহ, আমারটা যদি আমার থাকে ও যা হয় হগে, অসুবিধা নাই। কলিজার টুকরা ভাইরা আমার, কোরআন শরীফ যে পড়ে এ যতটা সওয়াব পায়, আর যে শোনে সে ততটা সওয়াব পায়। কেউ যদি সূরা ইয়াসিন শোনে রমজান মাসে ফজরের পরে, প্রায় মসজিদে ইমাম সাহেব সূরা ইয়াসিন পড়ে, ইমাম সাহেব পাবে 10 কতমের সওয়াব, আর যে শুনবে সে পাবে 10 কতমের সওয়াব। এখন ইমাম যদি বলে আমি মুসল্লি চলে গেলে পড়বো, আমি পড়বো আর ওরা সওয়াব নেবে, কিন্তু ইমাম সাহেব তো সওয়াব যেটা পাওয়ার চলে গেলেও পাবে আর ওদের সামনে পড়লে পাবে। সুতরাং শোনে শুনুক, আমারটা তো আমার হবে। কথা বুঝতে পারছেন? এই সেই সেই বদরদ্দি হিংসুটে বুঝতে পারেননি, বদরদ্দি একটা পাথর গুড়িয়ে নিয়ে আর বলছে, এ পাথর তো যা বলবো তাই করবি বলছে। আর তা বলছে, আমার যদি 20 কিলো চাল দিস গ্রামের লোকের, কতটা বললো 40 কিলো, বললে তোর তোলাই উচিত হয়নি আমার, আমার 20 গ্রামের 40 আর আমি গুড়িয়ে নিয়েছি। তো বলছে, আমার যদি ঘর একতলা হয় গ্রামের লোকের, বলছে দুতলা, তোর বলেছে কাপড় জড়িয়ে রেখে দে মৃত্যু হবে, তোর পাথরে হাত দেবো না। এর কম গ্রামের লোকের বেশি সহ্য হয়? একদিন নিয়ে কাট কাট দিকে আর ওই ওর বউ ওই পাথর নিয়ে বসে আর পানিতে ভিজছে, ভাঙা বাড়ি তো, মেয়ে ছেলে আর সহ্য করতে পারেনি, বলছে পাথর, বলছে কি হয়েছে, বলছে আমার তাড়াতাড়ি একতলা আর সহ্য হয় না। সঙ্গে সঙ্গে একতলা, এ কাট কেটে বাড়ি আসছে, গ্রাম চিনতে পার না, সব দুতলা। তো রেগে গিয়ে বলছে, উমুক লোকের বাড়ি কোথায় গো? বলছে সেই একতলা হয়ে দেখা যাচ্ছে সেই কোণে ওইটা। ও রেগে বলছে, গিন্নির বলছে তুই পাথর বার করেছিস? বলছে তো কি করবো, ভিজে মরবো। বলছে তাড়াতাড়ি পাথর দে, আমার মাথার চুল ছিঁড়ে যাচ্ছে রাগের চোটে। বলছে পাথর, বলছে কি? বলছে আমার যদি এক চোখ যায় গ্রামের লোকের কচক, বলছে দু চোখ, বলছে ওইটা আগে লাও, বলছে আমি দুতলায় বাস করা ছাড়াবো।
ভালো করে বোঝার চেষ্টা করুন, ইমাম সাহেব যদি সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব পাবে এক কতমে সওয়াব পাবে, সূরা ইয়াসিন পড়ে দশ কতমে সওয়াব পাবে, ইমাম সাহেব যদি সূরা ইখলাস পড়ে দশ পারা পড়া সওয়াব পাবে, ইমাম সাহেব যদি সূরা ইখলাস দুবার পড়ে কুড়ি পারা পড়া সওয়াব পাবে, ইমাম সাহেব যদি তিনবার সূরা ইখলাস পড়ে এক কতম কোরআন পড়া সওয়াব পাবে, ইমাম সাহেব যদি বলে আমি পড়বার গ্রামের লোক সওয়াব পাবে, হবে না, ইমাম সাহেব ঘরের ভিতরে পড়লে এক কতম, মসজিদে পড়লে এক কতম, সারা পৃথিবীর লোক নিয়ে পড়লে এক কতম, তাহলে ইমাম সাহেবের হিংসা করার দরকার নেই, আমারটা তো আমি পেয়ে যাচ্ছি, সুতরাং আমি রমজান মাসে নেকি নেওয়ার জন্য আমি ছোলা লিয়ে আসবো এক মুঠো, কলা লিয়ে আসবো একটা, ছবেদা লিয়ে আসবো একটা, আপেল লিয়ে আসবো একটা, আঙ্গুর লিয়ে আসবো চারটে, খালি হাতে মসজিদে আসবো না, কারণ রোজা আমার বিরাট কষ্টের রোজা, বাকি যেটা মসজিদের তরফ থেকে এসেছে যিনি ইফতার দিয়েছেন সেটা শান্তির সঙ্গে খাবো, কোনোদিন মসজিদে গন্ডগোল করব না, যার যে মনে করবে জোরমাল খাবো না, তাহলে আপনার মতো ফেতনাবাদ লোক মসজিদে আসার দরকার নেই, বাড়িতে ইফতারি করে হালাল মাল খেয়ে আর মসজিদে আসেন, আমার কথা বুঝতে পারেন, আমি যারা বলি তোমার তো মসজিদে আসতে আমি ফরজ না, তোমার নামাজে জামাতে নামাজটা পড়তে হবে, তুমি মসজিদে বাড়িতে বসে গিন্নি বিনি নিলে ইফতার টিফতার করে শাঁ করে চলে এসো, তা মসজিদে এসে ফেতনা বাজানো যাবে না, যাই কার মাল অমুক লোক আর বউ বন্ধন করে ও মাল নেছো কেন, তুমি এখানে এসো কেন, এই মাল খেতে যাও বাড়ি যাও পুকুরতে পানি খেয়ে এসে যাও, ওর বউ বন্ধন করো তোমার চেয়ে ভালো আছে, কারণ তুমি বিরাট সুদখোর, তুমি লোকের আল ঠেলো, তুমি ফেতনাবাজ, যেই তো ইমান মাপার পাল্লা আমাদের ভিতরে কারোর কাছে নাই, কে ইমানদার কে বেঈমান, সুতরাং ইফতারি নিয়ে ফেতনা বাজানোর কোনো দরকার নাই, আমার মনে হয় তো খাবো, মনে যদি না হয় তো বাড়ির থেকে মাল এনে আমি আমারটা খেয়ে নিলাম বাকি সবটা খেলাম, আর আমি যদি বিরাট ওলি ভাবি তাহলে ওলি বাড়ির থেকে খেয়ে এসে জামাতে নামাজ পড়বে, ওলি কথা বুঝতে পারেননি, ফেতনা করা কথা বলে ফেতনা করা যাবে না, হিসাব করে ওয়াজ বোঝার চেষ্টা করো, এইভাবে দেখা গেছে অধিকাংশ মসজিদে ফেতনা হয়, উমুক লোকের ইফতার নব না বললাম, উমুক লোক কেন ইফতার দিল, কলিজার টুকরা ভাইরা আমার আর একটা কেতাব এসেছে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে বাপ বেটায় মিলে বাড়িতে যদি ইফতারি করে মসজিদে নামাজ জামাতে নামাজ পড়তে যায়, সে যেন মদিনার মসজিদে বসে ইফতার করার সওয়াব তার নামায় আমালে আমি এক মুঠো ছোলা দুটো কলা খেয়েছি দুটো খেজুর খেয়েছি পানি খেয়ে এবার মসজিদে যাচ্ছি জামাতে নামাজ পড়বো, ফের গুইছে এসে ফের আধ ঘন্টা ধরে খাবো, বাড়িতে ছোলা কিনবে না চিনি কিনবে না দুটো খেজুর কেনার ক্ষমতা নেই, মসজিদে যে গন্ডগোল আমার কই আমার কই, কারণ তুই কিনে রেখে গেছে লেখেনটায় আমার পানি দাও, আপনি রোজার করেছেন ও রোজাও রেখেছে, তাহলে আপনার অর্জনে চিল্লে পানি চাওয়ার দরকার নেই, আপনার পানিটা নিয়ে আসার দরকার ছিল বাড়ির থেকে, আর ও ডেকে দেওয়া দরকার ছিল, এই করছে এই পানিটা খেয়ে নে ছোলা পান, অনেক লোক আছে তোর কখন তো পানি চাইছি তুই কি মনে করিস, কেন ও তুই মাইনে দিয়ে রেখেছো সাড়ে চার হাজার টাকা করে দেবে মাসে, এরম লোক আসে না কেন, বারোটার সময় ভাত খেয়ে নিল সাড়ে এগারোটায় ভাত খেয়ে নিল, নিয়ে গিন্নির বলেছে সেরি আমার ডাকবি না, একাই ফজরের নামাজ পড়বো ভোরের বেলা সেরি খাবো না, কথা বুঝতে পারছেন, সাড়ে বারোটার সময় খেলো কিংবা সাড়ে এগারোটার সময় খেলো
খে বলছে আর আমার ডাকবি না, আমি যা টানা টেনে দিয়েছি আইবারে সেই ফজরের নামাজ পড়বো সেরি খাবো না, এ রোজা মুসলমানের রোজা হবে না, এ রোজা ইহুদি নাসারা রোজা হবে, মুসলমানের রোজা হতে গেলে অন্তত ভোরের বেলা সেরি টাইমে ভাই এক ঢোক পানি না একটা খেজুর না একটুখানি কিছু খেতেই হবে। রসুলুল্লাহ বলেছেন যারা সেরি খাবে রোজা রাখা নিয়েতে আমি নবী কথা দিলাম প্রত্যেকটা লোকমার বিনিময় এক বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। কথাটা কি বুঝতে পেরেছেন? একটা কলা যদি কুড়ি কামড় মারেন কুড়ি বছরের সওয়াব হবে, আর একটা কলা এক গালে চেপে ঢুকিয়ে দিয়ে চিবিয়ে নিলে এক বছরের সওয়াব হবে, একটা খেজুর যদি এক গালে চেপে ঢুকিয়ে দেন এক বছরের সওয়াব হবে, খেজুরটা যদি চল্লিশ কামড় মারেন খেজুরে চল্লিশ বছরের সওয়াব হবে, যদি পান্তায় এক মুঠো পান্তা লেন চার গালে মেরে দেন চার বছরের সওয়াব, আর এত মুঠো পান্তা নিয়ে যদি তিনটে চারটে করে চল্লিশ গাল মারেন চল্লিশ বছরের ইবাদতের সওয়াব আপনার নামায় আমালে লেখা হবে। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারাই বোঝা গেল আমাদের প্রত্যেকের সেই সময় কিছু না কিছু খেতে হবে, কিছু যদি না খাই সাড়ে বারোটায় টেনে দিয়েছি গিন্নির বলতে হবে তোরা যখন সেহরি খাবি আমার একটু এক গ্লাস পানি দিবি, আমি শুধু একটু পানি খাবো না খেলে না তাই খেতে হবে, তাহলে আপনার রোজাটা মোমেনের রোজা হবে, তাহলে আপনার রোজাটা কমপ্লিট হবে। সের যদি না খেয়ে রোজা রাখেন ওই রোজাটা ইহুদি নাসারার রোজা হবে। ভাইরা আমার বাবা দিনা মান আফতারা ফি সাইমান কানা মাগফিরাতাল লিযুনুব, ভালো করে বোঝার চেষ্টা করি, আমি যদি কারো ইফতারি করাই আমার গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে ওয়াইতকুম মিনান নার, রাসূলুল্লাহ জানান এর জন্য জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। জোরে বলেন, তাহলে আপনি যদি কারো রোজাদারের ইফতারি করেন কি হবে? আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে আজ থেকে নাক কান মলা খাবো যে আমি রোজা খোলার আগে ইফতারি করার আগে টার্গেট লবো যে অন্তত একটা ফকিরের একটা গরিবের একটা ইতিমের একটা রোজাদারের যারো একজনের খাওয়াবো, তাহলে আমি পেলাম সত্তরটা আমার রোজায় আর একটা করে লোকের খাওয়া নিয়ত করলাম ওর সত্তরটা, সত্তর দুগুণে একশো চল্লিশটা রোজা সব প্রত্যেক দিন আমি পাবো। আরও যদি আল্লাহ আমার অর্থ শর্ত দিত তো দুজনের খাওয়াতাম, তাহলে আবার তিন সত্তর দুশো দশটা হয়ে যেত, চারজনের খাওয়ানো তো বিরাট ব্যাপার। সেই জন্য গরিবানা মতে একজনের খাওয়াবেন এটা নিয়ত করলেন যে প্রত্যেক দিন ইফতারির সময় অন্তত একজনের খাওয়াবো, সেটা একদম সাদা পানি হলো, এটা রাসূলুল্লাহর হাদিস, ওয়াইতকুম মিনান নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আর চিল্লে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা দিরা মুমিনেরা মুসলমানেরা আপনারা তো কোটি কোটি বার শুনেছেন রমজান মাসে একবার সুবহানাল্লাহ, অন্য মাসে সত্তর বার সুবহানাল্লাহ, অন্য মাসে একবার সুবহানাল্লাহ, অন্য মাসে সত্তর বার সুবহানাল্লাহ। ও ভাইরা বাবা দিরা রমজান মাসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য মাসে সত্তর বার বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, রমজান মাসে এক টাকা দান করলে অন্য মাসে সত্তর টাকা দান করলে রমজানের সওয়াব হবে, রমজান মাসে এক রাকাত ফরজ নামাজ পড়লে সত্তর রাকাত ফরজ নামাজের সওয়াব হবে, রমজান মাসে নফল নামাজ আদায় করলে ফরজ নামাজের সওয়াব তার নামায় আমালে লেখা হবে। ধরে বলে, আচ্ছা এত পাওয়ার কেন এই মাসের দায়িত্ব কার বললাম? হ্যাঁ এইটা মনে রাখবেন, ওই যে দুরেকার নফল পড়ে আর পড়বো না যে আগের বাদ দাও না, নফল ফরজ, নফল ফরজের সমতুল্য, ফরজ সত্তরটা ফরজের সমতুল্য, সেজন্য এক রেখা ওজন আরো বেশি এক্সট্রা নামাজ পড়বো, শুধু লাইলাতুল কদরের নামাজ পড়বো আর সবে বরাতে নফল নামাজ পড়বো না, নফল নামাজ সারা দিন, নফল নামাজ সারা জিন্দগি, সবসময় বারো রেখা চোদ্দ রেখা একশো রেখা পড়ে যান। কারণ কি? ওই যে বাপ মরে গেল আর বলছে আসসালামু আলাইকুম, আমার আব্বা চার দিন নামাজ পড়তে পারিনি, তার জন্য কত টাকা? চার দিন চার হাজার টাকা দেবো আমি। আর আমার আব্বা যদি কারোর কাজে ভুল করে তোমরা ক্ষমা কর দিও, কারো কাছে টাকা পয়সা পেলে আমার সঙ্গে বলো।
আর তোমার আব্বা চার দিন পড়েনি তাই জন্য 4,000 টাকা দেবে, আর তোমার আব্বা যে 30 বছর বয়সে নামাজ পড়া ধরেছে পিছনে 15 বছর টাকা খেয়ে দেবে, দাও টাকা গুলো চার দিন যদি 4,000 হয় তাহলে 15 বছরে ক কোটি হয় হিসেব করো, তখন বলবো আমি ওতে নেই, আমি ওতে নেই। সেই জন্য রসুল্লাহ পৃথিবীর এক নাম্বার জ্ঞানী, তিনি বলেছেন পিছনের ফরজ নামাজের ঘাটতি আদায় করার জন্য তোমরা সবসময় শুধু নফল নামাজ পড়ো, সবসময় শুধু নফল নামাজ পড়ো। বিচারের পরে আল্লাহ পাকের ফেরে তারা বলবে আল্লাহ এ জিন্দগি যা নামাজ আছে ফরজ নামাজ বহুত ঘাটতি আছে, এই ফরজ নামাজ বহুত ঘাটতি, কারণ এই 45 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছে আল্লাহ, বাকি এ নামাজ সব কাজা কাজা। আল্লাহ বলবে বান্দা তো দিতে হবে জান্নাতে, দেখো তো নফল আছে কোনো, বলছে হ্যাঁ নফল অনেক আছে, বলছে নফল গুলো ফরজের দরজা করে দাও, ফরজের জায়গায় বসিয়ে দাও, যত নফল আছে সব ফরজের জায়গায় বসিয়ে দিয়ে ফরজের ঘাটতি নফল দিয়ে পূরণ করে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন, জোরে বলো আরো জোরে বলো। সেই জন্য বেশি বেশি করে নফল পড়েন না, ফরজের সমতুল্য হয়ে যাবে। রমজান মাসে 1 রাকাতে 70 রাকাত যদি 1 মাস ধরে 1 পারা পড়তে পারে তাহলে 2 খতম 10 পারা কোরআন পড়া সওয়াব পাবে, জোরে বলুন। আমি কি বলেছি কথার ভুল করে এরকম আস্তে আস্তে পড়ে অনেক মা বোন, যদি 30 দিন ধরে 1 পারা পড়ে তাহলে সে যেন 2 খতম 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পেল, কেন 1 পারায় 70 পারা, 1 পারায় ক পারা 70 পারা মানে 2 খতম 10 পারা, আর 1 খতম কেউ যদি পড়ে সে যেন 70 খতম কোরআন পড়েছে, আর কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে সে 70 রাকাত পড়লো, আর কেউ 1টা তারাবি পড়লো সে 70টা তারাবি পড়লো। এই জন্য তারাবির নামাজ কাজা করবেন না, আর যে মসজিদে খতম তারাবি হয় তাদের তো জীবন ধন্য, তারা নামাজের হালতে 70 খতম কোরআন শুনেছে, প্রত্যেকটা অক্ষরে 700 করে নেকি পেয়েছে, 700 করে নেকি। খতম তারাবি তো আমরা তুলে দিয়েছি, হাফেজ সাহেবগুলো আমরা নষ্ট করে দিলাম, ভালো ভালো হাফেজ এই খতম তারাবি পায় না, পড়তে পারে না বলে তারা কেউ জুতোর কাজ করছে, কেউ ব্যাগের কাজ করছে, কেউ মাটি কাটা কাজ করছে, মুসলমান আনন্দে ঘুরছে, বিরাট ব্যাপার। তারাবি 20 মিনিট শেষ হয়ে যাচ্ছে, কোরআন শরীফ শুনতে হয় না, মসজিদে দাঁড়াতে হয় না, যাই আর আসি বিশাল আনন্দ। হাফেজ সাহেবের বলছে আরো স্পিড পড়াও আরো স্পিড পড়াও, সেবারে গত বছর একটা হাফেজ ছিল 15 মিনিট শেষ করতো 20 রেখার নামাজ 15 মিনিটে, তুমি 20 মিনিট লাগাচ্ছ কেন, আটির জোরে পারো না? সে বলছে এলাকার লোক খুব ভালো তো, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গাজী মাগদুবে না দোয়ালিন কুল আল্লাহ কুহনা আল্লাহু আকবার এতে নামাজ হবে কি? হ্যাঁ, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। সেজন্য শুধু আপনাদের বলি নাই যে ক্যাসেট কটা হয়ে যাচ্ছে, হাফেজ সাহেবদের নষ্ট করছে মুসলমান, 5 বছর 6 বছর পরে বৈঠক দিয়ে যোগ্য হাফেজ হওয়ার পরে মসজিদে যাচ্ছে বলছে আমরা খতম তারাবি করি না, কেন বড় কষ্ট হয়, ছি 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 ছি, 1 খতম খতম তারাবি পড়লে নামাজের হালতে আল্লাহর কসম 70 খতম কোরআন শরীফ নামাজের হালতে আপনি শুনলেন, প্রত্যেকটা অক্ষরে 700 করে নেকি আপনার নামায় আমালে লেখা হবে, সেই খতম তারাবি মুসলমান তুলে দিল। হ্যাঁ,
হুজুর বলছে দোয়া লম্বা কর দিলে বলে পেশাব লাগবে, দোয়া লম্বা কর দিলে কেরাত লম্বা কর দিলে রাগ ধরে। দুটো পায়ে ধরে বলছি দু ঘন্টা তারাবি পড়েছি মদিনার মসজিদে, দু ঘন্টা। আমার বুড়ো মা সঙ্গে ছিল, বলি মা তুমি না দাঁড়াতে পারো, চুপচাপ মেরে বসে পড়বে। মদিনার মসজিদে মেয়েদের নামাজ পড়ার জায়গা আলাদা, বেটা ছেলেদের নামাজ পড়ার জায়গা আলাদা, আর মদিনার মসজিদে নামাজ হচ্ছে আল্লাহু আকবার। এই যে সময়টা যাচ্ছে সানা পড়ার সময়, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমরা হচ্ছে আগ্রাত হয়ে গেছে, সালাম ফেরতে পারি। এবার কি হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই হচ্ছে খতম তারাবি। ও তারা মরে না, আমরা তো নামাজ পড়েছি, আমরা মরিনি, শুধু মরে ভারতবর্ষের লোক। এরকম যদি কোনোভাবে একবার তারাই পড়েছে, সঙ্গে সঙ্গে লাঠি মেরে মেরে ফেলে দেবে, যে তোর বাড়ি কথা বল, তুই একই করলি, সঙ্গে সঙ্গে মসজিদ মেরে ফেলে দেবে। হ্যাঁ দেখি নামাজ, সেজন্য খতম তারাবি পড়বেন। আমার বাপ বলেছে খতম তারাবি পড়বেন রমজান মাসে, যদিও 200-500 করে টাকা দিতে হয় দেব, যার পিছনে রমজান ভোর নামাজ পড়ছি, এক মাসে পরে যদি তার জন্য 500 টাকা যায় 200 টাকা যায়, এ তো খুশির সঙ্গে দিতে হবে, কারণ সে সব আমাদের নামাজের দায় বা সব তার উপরে। আমাদের নামাজ হয়ে গেছে, যদি ফেলে যায় তো ইমাম ফাঁসবে, ওর কপাল আগুন লাগবে। ইমাম যদি ওযু না করে নামাজ পড়তে দাঁড়ায়, ও খায় হয়ে গেল। ইমাম যদি রোজা না কর, ইমাম শেষ হয়ে গেল। কিন্তু আমাদের তো সব হয়ে গেছে, যদি এত লোকের দায়বার ইমামের উপরে, অন্তত 500 টাকা প্রত্যেক মানুষটার, যে খতম তারাবি পড়ায়, যে তারাবি পড়ায় তার দেওয়ার দরকার আছে, কিন্তু এরা দেয় না। 100 টাকা বললে আমি তো দেবো, আল্লাহ হেফাজত করুক। ভাইরা মা বাবা দিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, একটা ফকির ডেকে নিয়ে ইফতারি করাবেন, একটা গরিব ডেকে নিয়ে ইফতারি করাবেন, একটা অসহায় মানুষের হাতে দুটো ছোলা দেবেন, একটা ফকিরের হাতে দুটো চিনি দেবেন। ও মায়েরা বোনেরা বেটিরা, রমজান মাস হলো নেকি কামানোর মাস, রমজান মাস হলো পাপ জ্বালিয়ে সাফ করে দেওয়ার মাস, রমজান মাস হলো আল্লাহ রহমতের মাস। এই মাসে কবরের আজাব আল্লাহ মাফ করে দিয়েছে, সুদখোরের কবরের আজাব নাই, জেনাখোরের কবরে আজাব নাই, মদখোরের কবরে আজাব নাই, কাফেরের কবরে আজাব নাই, বেঈমানের কবরে আজাব নাই। এই মাসে জাহান্নামের দরজা বন্ধ রাখা হলো, এই মাসে ইবলিসকে বেঁধে রাখা হলো, এই মাসে আল্লাহ পাকের জান্নাতের দরজা আমার আল্লাহ খুলে রেখে দিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মরে যাব না, যাব না, এই জোরে বলেন তো জীবন দেব, রোজা ভাঙবো না। রমজান মাসে কেউ যদি মারা যায়, তার কবরের আজাব কিয়ামত পর্যন্ত হবে না। শুধু 30 দিন না, কোন মুসলমান ইমানদার যদি রমজান মাসে মারা যায়, এর কবরের আজাব কিয়ামত পর্যন্ত হবে না। আর কোন কাফের যদি রমজানে মারা যায়, এর কবরের আজাব রোজা শেষ পর্যন্ত এর কবরের আজাব হবে না। 30 দিন আজাব কবরে বন্ধ থাকে, বেঈমান মল্লি আজাব বন্ধ, কাফের মল্লি বন্ধ, জেনাখোর মল্লি বন্ধ, সুদখোর মল্লি বন্ধ, 30 দিন। আর রমজান মাসে যদি ইমানদার মরে, এর কবরের আজাব কিয়ামত পর্যন্ত হবে না, যদিও গুনাহগার হয়, যদিও গুনাহগার হয়। এবার কথাটা ক্লিয়ার হয়ে যাক। আপনাদের ভিতরে কারুর 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 আপনাদের ভিতরে কারুর গোনা আছে 500 কোটি টন, কতটা গোনা আছে 500, মুখস্থ করে বলেন কত টন, 500 কোটি টন নেকি আছে এক গ্রাম, সে রমজান মাসে মারা গেছে, এখন বেঈমান মরেছে, ইমানদার মরেছে, বলেন আর কত না, ইমানদার ইমানদার, ওই 1 গ্রাম থাকলেও ইমানদার, এক জাররা থাকলেও
ইমানদার, তাহলে ওর গুনাহ বেশি নাকি কম? তাই বলে কাফের না, ওই ইমানদার। ওই রকম ইমানদার যদি রমজান মাসে মরে, এর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। ওই রকম ইমানদার যদি বৃহস্পতিবার রাতে মরে রমজান ছাড়া, এর কবরের আযাব কোনোদিন হবে না। ওই রকম ইমানদার যদি শুক্রবার দিন মরে, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে শুক্রবার মরে নাই রমজান মাসে মরে, কবরের আযাব নাই, আযাব নাই ওই কবরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছে? যদি বুকের পাটা থাকে তাহলে মঙ্গলবার দিন মরবেন, বুধবার দিন মরবেন, সোমবার দিন মরবেন। আর যদি বুকের পাটা না থাকে তাহলে আল্লাহর কাছে গিয়ে কাঁদবেন, আল্লাহ বৃহস্পতিবার রাত্রে মউত দেবেন নাই শুক্রবার দিন মউত দেবেন। কবরে প্রশ্ন করবে, আমরা উত্তর দিতে পারবো না, না পারলে শুনেছি 99টা সাপ দেবে, কবরের মাটি চাপ দেবে, মুকুর মারা ফেরেশতা দেবে। আল্লাহ আমাদের ওই সব সহ্য হবে না, আমার বৃহস্পতিবার দিন মউত দেন, জুমার দিনে মউত দেন, নাই রমজান মাসে মউত দেন। আর যদি পাটা থাকে তাহলে দোয়া করার দরকার নেই, যে আমার যখন মরে মরবে আমার পাটা আছে, আমি হিসাব দিয়ে দেবো কবরে। তাহলে আপনার মতো পাটাওয়ালার দোয়া করার দরকার নেই। আর যদি বুকের পাটা না থাকে, ভয় থাকে, তাহলে আল্লাহর কাছে বলার দরকার আছে না নাই, যে আল্লাহ আমার বিরাট ভয় হচ্ছে, আমি কবরের হিসাব দিতে পারবো না, আমার বৃহস্পতিবার রাত্রে মউত দেন নাই শুক্রবার দিন মউত দেন। বৃহস্পতিবার যদি মরে যান আপনার কবরের আযাব নাই, কোনোদিন আযাব হবে না, কবরে সাপ আসবে না, কবরে রদিত বিল্লাহি রব্বাও কোনো কথা জিজ্ঞাসা করবে না, যাবে আর ঘুমাবে কোনো কথা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে রমজান মাসে যদি জানাজা পান, আপনি যেন 70টা জানাজা পড়লেন। রমজান মাসে যদি জানাজা পড়ে 70টা বহুত পাহাড় পরিমাণ সওয়াব দেওয়া হবে, অন্য মাসে একটা জানাজা পড়লে একটা বহুত পাহাড় পরিমাণ সওয়াব, রমজান মাসে একটা জানাজা পড়লে 70টা বহুত পাহাড় পরিমাণ সওয়াব, রমজান মাসে মাটি দিলে 70টা বহুত পাহাড় পরিমাণ সওয়াব, তার নামায় আমালে লেখা হবে। একটা মানুষ আছে অজ্ঞ, জ্ঞানগম্যি কম না কি কি ব্যাপার কিছু বোঝা যায় না, জানাজা এসে জানাজা পড়ে চলে যায়, মাটি দেয় না, এই রকম লোক দেখা যায় না যায় না। একটু কথা বলেন, আপনারা কি দেখেছেন না আন্দাজি বলছেন? আমি দেখেছি বলে বলছি। দুটো একটা লোক আছে জানাজা পড়তে আসে কিন্তু মাটি দেয় না, জানাজা পড়ে চলে যায়। ও মুসলমানেরা, ওই লোকটার মাথায় কি হয়েছে আমি জানি না, আল্লাহর কসম খেয়ে রোজা হালতে বলছি, জানাজা পড়লে যদি একটা বহুত পাহাড় পরিমাণ নাকি হয়, তাহলে মাটি দিলে আর একটা বহুত পাহাড় পরিমাণ নাকি। জানাজায় যত মাটি দিলে তত এক জাররা পরিমাণ কম বেশি নাই, তাহলে জানাজা যেহেতু পড়েছি মাটি দেওয়ার দরকার আছে না নাই।